ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড। বহুলকাঙ্ক্ষিত মেট্রো রেলের মতো মেগা প্রকল্পের কাজের পাশাপাশি মিরপুরের সুয়ারেজের সংস্কার এমনকি বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে একই সময়ে। ঢাকা উত্তর সিটির এই 13 নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়ন কাজও তেমনই একটি। দেখা যাক এখানকার মানুষ কতটা খুশি হয়েছে উন্নয়নে। ভালো আছি, অভিযোগ করলে সমস্যা ধরে পিটাবে, ধরে নিয়ে যাবে। কে পিটাবে? ময়লার বিল যে আবার মনে করেন যে ময়লার বিল 120 টাকা দেওয়া লাগে বর্তমান, আপনারা ময়লা নিয়ে একটা ইয়া করেন। সাধারণ মানুষ অতিষ্ঠ, তারা কথাই বলতে চান না, কথা বললে নাকি সমস্যা আছে, কথা বললে সমস্যা হয়ে যাবে, কথা বললে তারা বিপদে পড়ে যাবেন, ধরে নিয়ে যাবে, মারধরের শিকার হবেন, এমন অভিযোগ শুনে রীতিমতো অবাক সমাধান কোথায় টিম। কিন্তু আসলে কারা এই কাজটা করবে সেটাও একটু অনুসন্ধান করা দরকার। প্রিয় দর্শক, বাকি সময় জুড়ে আমরা সেই অনুসন্ধানটাই করব। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমাদের এবারের পর্ব, কেন এত সমস্যা মিরপুরে। স্কুলে যেতে হবে তাই অভিভাবকের হাতটা ধরে হাঁটি হাঁটি পাপা করে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে এই শিশুরা। কিন্তু তাদেরকে পথ চলতে হচ্ছে অনেক দেখে শুনে, কারণ একটু অমনোযোগী হলেই বড় বিপদ হয়ে যাবে, পড়ে যাবে সিটি কর্পোরেশনের সুয়ারেজের লাইনে। আগের বছরগুলোর বিভিন্ন সময়ে মিরপুরের 13 নম্বর ওয়ার্ডে একটু বৃষ্টি হলেই এলাকার সড়কগুলোতে পানি জমে যেত, ডুবে থাকত। মানুষের সেই ভোগান্তি কমাতে এবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু একটু দেরিতে, বর্ষা মৌসুমের আগে আগে। সেটাও আবার চলছে ধীর গতিতে। ফলাফল, গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে সুয়ারেজের সংস্কারের লাইন এখন পানিতে ভরে গেছে। আরও কতদিন মিরপুরের মানুষের চলাচলে বিড়ম্বনা হবে এই পথগুলো তা জানে না বাসিন্দারা। কঠিন হয়েছে, কারণ যেহেতু আমাদের প্রতিদিন চলাফেরা করতে হয়, রাস্তাঘাট এরকম হওয়া একদমই ঠিক না, আবার ভাঙাচোরা অনেক সমস্যা হয়। রাস্তাটা আসলে যেভাবে আগে মেরামত করা হয়েছিল সেই মেরামতটা ভালোভাবে আগেও করছিল, এই পাইপটা দিয়েই হয় নাই। এখন যেটা করা আছে সঠিকভাবে হচ্ছে না। এই এখনই অলরেডি দেখেন এই যে পানি বন্ধ হয়ে গেছে, স্রোতটা বন্ধ হয়ে গেছে, মানে পানি যাচ্ছে না, স্টপ হয়ে গেছে। এখন ওই যে ইয়াগুলো ভরে যাচ্ছে, ম্যানহোলগুলো ভরে যাচ্ছে, যার কারণে এটা কোনো কাজের কাজ হচ্ছে না। মানে সঠিকভাবে যে এটা যে পাইপটা বড় পাইপ ঠিক আছে, কিন্তু এটা নিচে যে ময়লা পড়ে থাকতেছে, অর্ধেক পরিমাণ ময়লা কাদা, যেগুলো ভালোভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে এটা প্রপারলি ঠিক হবে এবং নিয়মিত যদি পরিষ্কার করা হয়। কাজটা কতদিন আগে শুরু হলো আর এতদিনেও কেন শেষ? এটা এই রাস্তার কাজ হয়েছে সম্ভবত 3 বছর এখনও হয় নাই, মানে 3 বছরের মাথায় আবার নতুন করে করা আছে। 3 বছর আগে একবার করেছিল, একদম কমপ্লিট করে এই যে পাইপটা দেওয়া আছে সেই পাম্পটা, সেম পাইপটাই রাস্তার মধ্যে দেওয়া ছিল। তাহলে আবার করার কারণ? আবার করার কারণ ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা যাচ্ছে না, ওনারা হয়তো মনে করছে যারা। মোটামুটি অনেক বড় পাইপ, কিন্তু তারপরেও মানে ওই যে মেন কথা আছে যে এটার যে
পলিথিন যত ময়লা আছে সব এটা নিচে চলে যাচ্ছে এবং এটা পরিষ্কারটা হচ্ছে না ঠিক মতন। পরিষ্কারটা হলে আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। কাজটা কতদিন আগে শুরু হয়েছে? কাজটা এটা প্রায় 3 মাস তো হয়ে গেছে। আমরা যখন আসি ওই টাইমটার মধ্যে অনেক মানুষই আসা যাওয়া করে, সে একজনের সাথে একজনের ধাক্কা খায়, পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এই সমস্যাটা হয়। খুব সমস্যায় আছি, অনেকে এই ড্রেনে পড়েও গেছে, মানুষ পড়েও গেছে, জি জি পড়েও গেছে। ইভেন এই যে মাইকেলা মসজিদের অনেক গরু পড়ে গরুও মারা গেছে, আসলে দূরত্ব কাজ করা জরুরি, মানুষ হাইটা যাইতে পারে না। এখনো দেখেন যে স্কুলের বাচ্চাকাচ্চা গেলে খুব অসুবিধা, কোন গর্তে পড়ে কোন হানে পড়ে, বয়স্ক মানুষ তো যাইতেই পারে না, বাসা থেকে বের হইতে। এই যে বৃষ্টি হচ্ছে আর এই ভাঙাচোরা রাস্তা, জীবন কেমন এখানকার? এখানে জীবন এখন মোটামুটি বেশি একটা ভালো না, ভালো নাই যে রাস্তাঘাট কাটাতে মানে আসা যাওয়া খুবই অসুবিধা হচ্ছে। দেখা যায় একদিন সপ্তাহে 2 দিন আসা হয় না, এমনকি 3 দিনও এই যে রাস্তার কারণে, মানে খুবই অসুবিধার মধ্যে আছি। মানে রোজার আগে এটা ভাঙা হয়েছে, এখনও কোনো মানে ঠিক করে কোনো বাচ্চা নিয়ে যে পথে যান, অনেক সময় তো শুনেছি বাচ্চারাও পড়ে যায় খালে টালে। এই যে মেন হলে পড়ে যায়, আমি তো পড়ে যেতে নিছিলাম একদিন, তারপরে একজন ধরছে আমাকে, মানে আসা যাওয়াটা খুবই অসুবিধা হচ্ছে এই রাস্তা কাটার পর থেকে। এখন এই রাস্তা কবে কি হয় বুঝি না। শিশু মায়ের হাত ধরে যাচ্ছে বাড়িতে, কিন্তু যে পথ দিয়ে যাচ্ছে পুরো পথটা ঠিকঠাক যেতে পারবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা। তার কারণ কি? রাস্তাঘাটের যে বেহাল দশা, পড়ে আছে 4 মাস ধরে বলছেন স্থানীয়রাই। তাহলে এই মানুষগুলোর দেখভাল করার দায়িত্ব যাদের, সেই জনপ্রতিনিধিরা এবং সিটি কর্পোরেশন কি করছে? এমনিতেই মিরপুরের কাজীপাড়া থেকে তালতলা পর্যন্ত প্রধান সড়কটিতে মেট্রো রেল সহ সুয়ারেজ লাইন বসানোর কাজ চলমান, ফলে ওই সড়ক থেকেও প্রায় অচল। এ পথের মানুষের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজন ভালো বিকল্প পথ, কিন্তু বিকল্প যে পথগুলো আছে সেগুলোতেও এমন সময় কাজ শুরু হলো যে পুরো এলাকার সড়কগুলোই এখন অনেকটা থমকে আছে। ফেলাই দিয়েছে 4-5 মাস ধরে আমরা কষ্ট করছি, আমাকে ব্যবসায় বাড়িতে সব শেষ, 4-5 মাস ধরে আমাকে ভাড়া দিতে দোকানে ভাড়া দিতে পারি না, এই চালান বেশি বেশি দোকান ভাড়া দিতে আছে, আমার অবস্থা খুবই খারাপ। জিনিসপত্রের দাম হুকে জিনিসপত্রের দাম বাড়তেছে, অথচ আমরা বেচা কেনাই করতে পারতেছি না। 4 মাস ধরে, 4 মাস ধরে এই অবস্থা। দেন না পানি বিরণ করছে, পানি পানি টান এদিকে থাকবে, পানি যাচ্ছে না, পানি উল্টা দিকে টান দিতেছে, অল্প একটু বৃষ্টি তাতে ড্রেন ভরে গেছে গা। এই ডেভেলপমেন্টটা কি আসলেই আপনাদের কোনো উপকারে আসবে? বোঝা যাচ্ছে না কী কী যে হবে, বুঝতেই পারছেন কাজ কবে যে শেষ হবে, কাজ শেষ না হবে কিছু বোঝা যাচ্ছে না। একটা কাজ হওয়ার সময় একটা বিকল্প পথ রাখা হয়, এখানে তো কোনো কাজ হওয়ার সময় কোনো তেমন বিকল্প পথও দেখছি না মানুষের, না কোনো বিকল্প কোনো পথ নেই, আমরা এই ভোগান্তি করতে আছি। সমস্যাটা হচ্ছে ওয়াসা এবং সিটি কর্পোরেশন কম্বাইন্ডলি কাজ করে না, ওয়াসা কাজ করলে কিছুদিন পর আবার সিটি কর্পোরেশন কাজ করে, এই যে ভাঙাচোরার মধ্যে এই সমস্যার মধ্যে আছে। আর সবচেয়ে বেশি সমস্যা কিন্তু এই মানে কাজীপাড়া মিরপুর এরিয়াতে, দেখেন এই মেন রোডেও কিন্তু একই অবস্থা। আমরা যখন যাই আমাদের অফিসে যাইতে গেলে কিন্তু 15-20 মিনিট যাইতে পারি, ওখানে কিন্তু আমরা 1.5 ঘন্টা শুধুমাত্র এই কিছু সিগন্যাল আমরা আটকা পড়ে থাকি। এটা মূল সমস্যা হচ্ছে, যদি সরকার এই দুটো জিনিসটা কম্বাইন করতে পারে, ওয়াসা এবং সিটি কর্পোরেশন, তাহলে কি আমাদের মানে এই সমস্যা আমরা সম্মুখীন ফেস করতে পারবো, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। এখন এই নতুন সমস্যা যে পানি যাচ্ছে না,
এই পানি তো এতে চলে যাওয়ার কথা, তাই না? এখন দেখা যাচ্ছে যে সরাজের পানি বের হচ্ছে না, এটা যদি কন্টিনিউ করে কয়েকদিন দেখা যাবে যে এলাকায় ডুবে গেছে। আজকে ছয় মাস ধরে এই কাজটা চলতেছে, অনেক কাজ হয়ে জায়গায় শেষ হয়েছে, হয়ে জায়গাতে আবার এই জায়গাতে আছে, এই জায়গা তো দুই মাস ধরে ঈদের পর থেকে কাজ চলছে। কাজ কি মানে আসতে চলে নাকি মানে কাজের এই পথে এমনিতে হাজার হাজার মানুষের বসবাস, এই পথ দিয়ে মানুষ চলাচল করবে কি করে? এভাবে এই যে বাঙ্গা চোরা খুনটা নিয়ে আইতারে না বাইরে তারে না, এভাবেই চলা হইতে, খুব কষ্ট হয়ে চলা হইতে আছে, ধীরে ধীরে কাজ করে, এটা হারা মনান্তা যে করে দেখে না মানে কাজ কি আপনাদের কষ্ট দেখে না? না না কষ্ট দেখলে দেন না, বাসার সামনে গেলে তো বাইরেতে রাস্তা ভাঙা, অনেক পানির বেঁধে না একটা বাচ্চা বাইরে তো গেলে তো সমস্যা করে দেবো। রিক্সাটা কি আপনার ভাই? কোথায় যাবেন আপনি? স্কুলে যাবেন? এই ভদ্রলোক স্কুলে যাবেন তার বাচ্চাকে আনতে, আনতে যাচ্ছেন? আনতে যাচ্ছেন, কিন্তু অনেকক্ষণ ধরে এই রিক্সাটা এদিক দিয়ে যে বের করবে বা বাচ্চাটাকে নিয়ে আসবে সেটাই করে উঠতে পারছিলেন না, কারণ এখানে যে মানুষগুলো যাতায়াত করবে সে মানুষই যাওয়ারই পথ নেই, আর রিক্সা পারও করবেন কীভাবে? তারপরেও টেনে হিঁচড়ে অনেক মানুষকে থামিয়ে রিক্সা পার করার ব্যবস্থা করেছেন। এভাবেই চলছে এই পথের মানুষের জীবনযাত্রা। বিশেষ করে কাজীপাড়া থেকে বারিক মোল্লার মোড় কিংবা 60 ফিট এই সড়কটি বেশ চেনা এলাকার বাসিন্দাদের। মিরপুরের প্রধান সড়কে যানজটের জট থাকলে বিকল্প ছিল এই পথটি, অন্তত তা থেকে ছোটা লাভবান হতেন মিরপুরবাসী। এখন সে পথেরও এই হাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য বলছে 60 ফিটের বারেক মোল্লার মোড় থেকে মাইকোলা মসজিদ হয়ে সুলতান মার্কেট পর্যন্ত হাফ কিলোমিটার সড়কে পাইপলাইন বসানোর কাজ চলছে। ওদিকে মাইকোলা মসজিদ থেকে মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক মেরামত হচ্ছে। এছাড়া জনকল্যাণ মসজিদ গলিতে প্রায় 200 মিটার পাইপলাইন ও সড়ক উন্নয়ন কাজ চলছে, আর মণিপুর আমতলা মসজিদ থেকে রোকেয়া সরণি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সুয়ারেজ ও সড়কে উন্নয়ন হচ্ছে। অর্থাৎ একসাথেই 4টি উন্নয়ন কাজ চলছে 13 নম্বর ওয়ার্ডে। আপনি আসলে কি করেন? আমি ফার্মেসি প্রোডাক্ট ডেলিভারি দিই। এই পথ দিয়ে তো আপনার মাঝে মধ্যেই যাতায়াত করতে হয়? মানে আমার প্রতি সপ্তাহে 2-3 বার আসা পড়ে, কিন্তু রাস্তার যে গতি মনে করেন প্রত্যেকটা রাস্তা এরকম কাটা থোয়াতে মনে করেন রাস্তার যে অবস্থা আমি ফার্মেসি প্রোডাক্ট দিতে পারি না, তার জন্য মনে করেন অনেক দোকানে আমার মালটা রিটার্ন করতে হয়। আমার দোকানদারতে ফোন আমার এই ডিস্টার্ব করে যে আপনার মাল পুরাটা দিলে না, কিন্তু রাস্তার যেই গতি মনে করেন কোনো কাজের কোনো অগ্রগতি নেই, সবটা প্রতিটা রাস্তায় কাটা মনে প্রত্যেকটা রাস্তায় যদি হাইট হাইটে মাল দিতে হবে, কিন্তু এই বৃষ্টি বাদলে যদি কাদা কাদা সবলে কিন্তু কীভাবে আমি মাল পুরাক দেবো, এমন কোনো ব্যবস্থা এই রাস্তার নাই। কোনো বিকল্প পথ প্রত্যেকটা রাস্তায় কাটা, ওদিকে আপনি ঘুরে যাবেন সেটা কাটা, ওদিকে ঘুরে মানে এইরকম হাইটে একটা মাল নেওয়া লাগবে, আর এই মনে করেন এই কাদা বেতন নিতে মনে করেন সেটা নিয়ে যাবে না, সবসময় কষ্ট এই রাস্তা। কতদিন ধরে এই রাস্তার জন্য মনে করেন রাস্তা কাটছে, এই মানে যেটুকু কাটা থেকে মনে প্রতিটা রাস্তা একসাথে কাটছে, মানে কাজের কোনো অগ্রগতি নাই, যে একটা রাস্তাতে আমরা বিকল্প পথ দিয়ে রাস্তা দিব এরকম কোনো অগ্রগতি জায়গার নাই, মানে প্রতিটা রাস্তায় একই অবস্থা, সঙ্গে সব রাস্তা, হ্যাঁ সবে এক রাস্তা কাটাচ্ছে, তাই না? আপনি এখান থেকে সিরিয়ালে কাটা কোনো জায়গাতে একটু বিকল্প কোনো পথ ব্যবহার করবেন, এখন বিকল্প পথ নেই। তার মানে হলো যদি একটা পথ বন্ধ থাকে, ধরে নেওয়া যাক যে এই পথটা যেটা আছে এই পথের একটা অংশ কাজ চলতেছে, কাজটা বন্ধ, এই পথে চলাচল বন্ধ আছে, কিন্তু পাশের যদি এই পথটা খোলা থাকতো তাহলেও কিন্তু মানুষ কিছুটা সহজে যাতায়াত করতে পারতো, কিংবা এই পথটার কাজ চলতেছে ওই পাশে যদি আরেকটা পথ খোলা থাকতো তারপরেও কিন্তু মানুষের জন্যে যাতায়াত সহজ হতো। কিন্তু একসঙ্গে যদি সব পথেই কাটাকাটি শুরু হয়, কেটে রেখে তারপরে কাজ করার যে বন্দোবস্ত সেটা করা হয়, সে সময় একসঙ্গে সব কাজ করা সম্ভব হবে না, তার মানে প্রত্যেকটা পথেই মানুষের ভোগান্তি পৌঁছাবে চরমে। যারা জরুরি প্রয়োজনে কিংবা রোগী নিয়ে হাসপাতালে ছুটছেন তারা অনেকটা নিরুপায়, এরপরেও সব কষ্ট কঠিন বাস্তবতা মাথায় নিয়েই কোনোভাবে চলছে মিরপুরের জীবনযাত্রা। আসলে রাস্তাটা অনেকদিন ধরে এমন অবস্থা, এটা তো বলা হচ্ছে সবার কাছে, সবার কাছেই কমপ্লেন করা হচ্ছে যে রাস্তাটা দ্রুত করার জন্য, কিন্তু কেউ তো দেখি না যে মানে রাস্তাটা আসলে রুগীর জন্য অনেক কষ্ট হয়ে যায়। দেখি আর মাঝে মাঝে দেখি যে এই পাশ দিয়ে রুগী যখন নিয়ে যাই তখন তো তারা ধরে নিয়ে যায়, অনেকেই গর্তগুলোর মধ্যেও পড়ছে, বাইক নিয়ে পড়ছে, সাইকেল নিয়ে পড়ছে, তো দেখি তো অনেক খারাপ লাগে। আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি যেন রাস্তাটা হোক।
আজকে স্লো চলে, কাজ করে লোকজন? রাস্তার কাজ তো করতেছে, আবার দেখি বন্ধ থাকতেছে, সব রকমই দেখতেছি। এইভাবে ফেলে রাখার কারণ কি, আপনারা কি জানেন? আমরা এখানে বলতে পারবো না, এটা রাস্তায় আন্ডার সুয়ারেজ হচ্ছে এটুকু জানি। আপনাদের তো গাড়ি ঘোড়া এদিক দিয়ে চলার কথা? জি জি, এখন তো চলে না। বেশ যুদ্ধ করে আসলেন এই পথটাতে, মনে হলো যেন পাহাড়ের মধ্যে যাচ্ছেন। জি, পাহাড়ের মধ্যে আসছে। কেমন লাগলো আপনার ফিলিংস? ফিলিংস তো ভালো না, ভাঙ্গা রাস্তার ভিতরে তো ফিলিংস ভালো হয় না। আচ্ছা, কতদিন ধরে এই বিড়ম্বনা আপনার? আমার এই বিড়ম্বনা, এখানে তো আসতেছি 2 বছর ধরে এই রাস্তায়। আচ্ছা, কাটাকাটি শুরু হয়েছে কতদিন আগে? কাটাকাটি শুরু হয়েছে মোটামুটি প্রায় 7-8 মাস আগে থেকে। 7-8 মাস আগে? জি। আচ্ছা, এই পথে এই যে বাইক নিয়ে যারা ধরেন বাইক আছে কিংবা যাদের গাড়ি ছিল, তারা কি করলো? যারা বাইক আছে তাদের তো অনেক কষ্ট, ভয়াবহ ব্যাপারে আসছে। যাদের গাড়ি আছে তারা তো এখন এই রোডে গাড়ি নিয়ে ঢুকতে পারতেছে না। রাস্তার মধ্যে একটা লেগুনা দাঁড়িয়ে ছিল, সেই লেগুনার কারণে যানজট লেগে গেল প্রায় আধা কিলো। এই যে অব্যবস্থাপনা, এগুলো দেখবে কে? এই অব্যবস্থাপনা দেখার কে আছে? স্থানীয়রা বলছেন যে প্রশাসনের তৎপরতা এই এলাকায় এতটাই কম যে আসলে এ পথের এমনিতেই তো 60 ফিটের জায়গায় 12 ফিট, কোথাও কোথাও 14 ফিট কিংবা 16 ফিট হয়ে আছে। যখন এই পথটাতে একটা লেগুনা দাঁড়িয়ে যায় তখন পেছনের অবস্থা কী হয় তা নিয়ে তারা যে কতদিন ধরে দুশ্চিন্তায় কিংবা দুর্ভোগ পোহাচ্ছেন তা দেখার যেন কেউ নেই, তাই প্রশাসনের তৎপরতার দিকে তাগিদ দিচ্ছেন এলাকার মানুষ। সেদিন সারাটা দিন অপেক্ষা করার পরেও এই এলাকায় সড়ক মেরামতে পাইপলাইন বসানোর কাজ করা কোনো শ্রমিককে দেখতে পায়নি টিম সমাধান কোথায়। স্থানীয় অনেক মানুষই বলছেন রাস্তার কাজ রীতিমতো বন্ধ হয়ে আছে। এই যে যতটুকু পথ দেখা যাচ্ছে এই পথের মধ্যে কিন্তু একজন মানুষও এখানে কাজ করছেন না। তার মানে কি, এখন কাজের বিরতি চলছে? হয়তো বিরতি চলছে, সেই বিরতিটা কতক্ষণের সেটা জানেন না এলাকার মানুষ। এই মানুষগুলো বলছেন যে কাজের অগ্রগতি কিংবা কাজের যে স্পিড সেটা আরও অনেক বেশি বাড়ানো উচিত, তা না হলে এই এলাকার মানুষের ভোগান্তি আরও বাড়বে। সেই ভোগান্তিটা আরও অনেক বেশি বেড়ে যায় যখন আকাশে মেঘ জমে, বৃষ্টি নামে, তখন ডুবে যায় এই এলাকা। এবার কথা বলতে চাই সিটি কর্পোরেশনের ঠিকাদারের সঙ্গে। আপনাদের কাজের অগ্রগতি কি, মানুষের সাফারিংস হচ্ছে এবং সেটা কতদিন নাগাদ শেষ হবে? মানুষের সাফারিং হচ্ছে এখন ভাইয়া 117টা পাইপলাইনের কাজ, এটা করতে গেলে তো এইভাবে কাজটা করতেই হবে, ঠিক না? আমার আমার এই কাজটা করি মাঝখান থেকে মনে হয় কাজ করার মাঝখানে আবার এলাকার লোকজন কাউন্সিলর সাহেব আবার ডিসিশন চেঞ্জ করে যে আপনি দেখবেন বারেকমোল্লার মোড় থেকে মাইকালা মসজিদের মোড় পর্যন্ত মাঝখানে একটা নতুন পিন কাটা হয়েছে। হ্যাঁ, আমার পাইপলাইন শেষ, অল্প পাইপলাইন শেষ করার পরেও ওইখানে আমি আমাকে আবার ড্রেন লাইন করার জন্য আবার এখন বলা হচ্ছে। এইভাবে ডিসিশন বারবার ঘোরার কারণে দেরি করা হচ্ছে। এত সব সমস্যা যেই এলাকায়, মিরপুর এই অঞ্চলের ওয়ার্ড কাউন্সিলর অফিস সামনেই আমরা কথা বলবো, জানবো সমস্যার সমাধানটা বের করার পথ তো খুঁজতে হবে। আমিও তো তোমাকে কাউন্সিলর হিসেবে আমাদের এলাকার মানুষের পক্ষে আমি এতটুকু কাজ করতে চাই যে আমরা একদম খুব দ্রুত এটাকে পিচ ঢালাই করতে চাই না। আমরা চাই একটু বৃষ্টি হলে যেন সেটা কমপ্লেকশনটা ভালো হয়, কারণ একটা রাস্তা করতে গেলে যদি দীর্ঘমেয়াদে যদি সফলতা না আসে তাহলে কিন্তু সমস্যা। তো আমরা চাই যে কমপ্লেকশন যেন ভালো হয়, এর জন্য আমরা হয়তো কিছুদিন গাড়ি চলাচলের মতো ব্যবস্থা করে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেবো এবং তারপরে আমরা ফিনিশিংটা আছে একটু পরে যাব, এটা হচ্ছে আমার প্রত্যাশা। এখন ঠিকাদার চাবে তাড়াতাড়ি করতে, কিন্তু আমি ওই জায়গাটায় একটু সময় ক্ষেপণ করতে চাই, এটা হচ্ছে আমার। কতদিন সময় নিতে চান আপনি পুরো কাজটাকে সমাপ্তি করার? আমি প্রত্যাশা করছি যে কোরবানির
আগ মুহূর্তেই আমরা এটা কাজ শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানেই থেমে যেতে চাই না, যেতে চাই সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর কাছে, কারণ জনদুর্ভোগের তো সমাধান চায় মিরপুরের মানুষ। মোটামুটি 50% অগ্রগতি আমাদের রাস্তার কাজ হয়ে গেছে, আর আগামী ঈদের আগেই হয়তো আমরা মোটামুটি কাজ আর একটু আগে মানুষের চলাচলের উপযোগী করা যাবে। এর ম্যানুয়াল কভারগুলো উপরের স্ল্যাবগুলো ঢালাই করলে তখন মানুষ ইজিলি চলাফেরা করতে পারবে, আর ঢালাই করার পরে হয়তো 2 সপ্তাহ একটু টাইম দিতে হবে, তারপরে হয়তো গাড়ি উমুভ করতে পারবে। আর আলটিমেটলি ওর টাইম দেওয়া আছে 6 মাস, এই 6 মাসের মধ্যেই আগেই হয়তো আমাদের কাজ এটা শেষ হয়ে যাবে। একটি স্বস্তির আশায় এই শহরের মানুষ, বিশেষ করে মিরপুরের বাসিন্দারা, এই মানুষগুলো চান একটু ভালো থাকতে, কিন্তু সেজন্য উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, উন্নয়ন হচ্ছে ঢাকাসহ আশপাশের অনেক অঞ্চলেই, কিন্তু মিরপুরের উন্নয়নগুলো এত ধীরগতিতে হয় যে এই মানুষগুলো উন্নয়নের বেলায় যেন একটু বেশি ভোগান্তিতে পড়ে যায়। মিরপুরের একটা পথ বন্ধ হয়ে আছে প্রায়, কাজীপাড়া শেওড়াপাড়া তালতলা হয়ে যে ওখানে মিরপুর মেট্রো রেলের কাজ চলে, সেখানে একরকম চলাচলের বাধা তৈরি হয়েছে মেট্রো রেলের কাজ এবং সুয়ারেজের কাজ একসঙ্গে হওয়ার কারণে। বিকল্প পথ ছিল বারেকমোল্লার মোড় থেকে কাজীপাড়া বের হওয়ার পথটি কিংবা 60 ফিট, সেই দুটো পথই তো এখন বেহাল অবস্থা। 60 ফিট যে আসলে কত ফিট তা নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। আবার এখানকার এই যে কাজীপাড়া কিংবা বারেকমোল্লার এই পথটা কী অবস্থায় আছে তা নিশ্চয়ই এতক্ষণে সবার দেখা হয়ে গেছে। প্রিয় দর্শক, খবরের ভেতরের খবর খোঁজার চেষ্টা করেছি আমরা, অনুসন্ধান করেছি সমস্যাটার সমাধান কোথায়। আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান, আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায় সমাধান.atnbangla@gmail.com অথবা ফোন করুন এই নম্বরে। পরিচালক সমাধান কোথায়, ফোন 0171515176। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বলা যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।